জাতির মুক্তি ও জাতীয়তাবাদের আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অসামান্য। সেই ব্রিটিশ আমল থেকেই প্রতিটি সংগ্রামে তারা ছিলেন সম্মুখ সমরে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম সদস্য কল্পনা দত্তকে নিয়েই আজকে বলবো আপনাদের। অনন্য সাধারণ বাঙালি মহিলাদের থেকে বেশ খানিকটা লম্বা, ছিপছিপে গরণের, সুন্দর ঋজু দেহ, বলিষ্ঠ কাঁচা হলুদের মতন গায়ের রঙের সাথে ছিল একটি ভীষণ সুন্দর মিষ্টি হাসি। এমনই ছিলেন বিপ্লবী কল্পনা দত্ত। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নেতা বীর শহীদ সূর্য সেন এবং পূর্ণেন্দু দস্তিদারের নামের সঙ্গে যে দুজন নারীর নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, তাদের একজন হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর অন্যজন কল্পনা দত্ত। তিনি ছিলেন মাস্টারদার প্রিয়পাত্রী, রবীন্দ্রনাথের অগ্নিকন্যা। চট্টগ্রামে সকলের কাছে তিনি ভুলুদা নামে পরিচিত ছিলেন। নারীরাও যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, সেই সময়ে কল্পনা দত্ত তা করে দেখিয়েছিলেন। নারীদের প্রত্যক্ষ সহযোগিতায় চট্টগ্রামের যুব বিদ্রোহ ব্রিটিশদের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। 1913 সালের 27 জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর অঞ্চলের বোয়ালখালী গ্রামে কল্পনা দত্ত জন্মগ্রহণ করেন। তার পিতা বিনোদ বিহারী দত্ত এবং মাতা শোভনবালা দত্ত। কল্পনা দত্তের ঠাকুরদা ডাক্তার দুর্গাদাস দত্ত ছিলেন চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যক্তি। ইংরেজ প্রশাসন তাকে যথেষ্ট সম্মান দিতেন, ফলে তাদের বাড়িটা সবসময় পুলিশের নজরের বাইরেই ছিল। তবে শৈশব থেকেই কল্পনা দত্ত ছিলেন অন্য সব মেয়েদের থেকে আলাদা। মানসিক দিক থেকেও ছিলেন ব্যতিক্রমী, অত্যন্ত আবেগপ্রবণ এবং স্পর্শকাতর। দুঃখী মানুষের দুঃখের কাহিনী তাকে ব্যথিত করত সবসময়। শৈশবও তাই সকলকে নিয়ে এক সুখী সমাজের স্বপ্ন দেখতেন সবসময়। 12 বছর বয়স থেকেই স্বদেশ ভাবনা তার মননে জাগ্রত হতে থাকে। তিনি নানা স্বদেশী বই পড়তে আগ্রহী হয়ে পড়েন। বিপ্লবীদের জীবনী, পথের দাবির মতো স্বদেশী বই পড়তে পড়তে তার মনে হতে লাগলো, ব্রিটিশ সরকারকে সরাতে না পারলে দেশে স্বাধীনতা আসবে না, দেশের দুঃখ দূর হবে না। তার ছোট কাকা তাকে আদর্শ দেশ সেবিকা রূপে গড়ে ওঠার জন্য সর্বদা অনুপ্রেরণা দিতেন। ধীরে ধীরে দুঃসাহসিক কাজে জড়িত হওয়ার প্রতি তার আগ্রহ জন্মায়। পড়াশোনায় বেশ মেধাবী এবং বুদ্ধিদীপ্ত ছিলেন কল্পনা দত্ত। চট্টগ্রামের খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন 1929 সালে। সে সময়ে মেয়েদের মধ্যে চতুর্থ হন তিনি। কলকাতার ঐতিহ্যবাহী বেথুন কলেজে এসে ভর্তি হন আইএ পড়ার জন্য, প্রথম বর্ষে বিজ্ঞান নিয়ে। বেথুন কলেজে পড়ার সময়ই তিনি রাজনৈতিক জীবনকে তার আদর্শ হিসাবে গ্রহণ করেন। বেথুন কলেজে পড়তে পড়তে তিনি নানা ধরনের বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে থাকেন। বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রী সঙ্গে। ফলে বেথুন কলেজে ছাত্রীদের উদ্যোগে সংগঠিত হরতাল পালন এবং অন্যান্য আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন কল্পনা দত্ত। বিপ্লবী হিসাবে নিজেকে প্রস্তুত করতে চেয়ে স্কলারশিপের টাকায় সাইকেল কিনে ভোরবেলায় কারো ঘুম ভাঙার আগেই বেথুন কলেজের কম্পাউন্ডের মধ্যে সাইকেল চালানো শুরু করেন কল্পনা দত্ত। প্রতি রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে নৌকো চালানোর অভ্যাস করতেন। এ সময়ে বিপ্লবী সূর্য সেনের অনুরাগী পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে পরিচিত হন এবং মাস্টারদা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন। দলের সদস্য হয়ে বিজ্ঞানের ছাত্রী কল্পনা দত্ত নিজের পড়ার ঘরে বসে বোমা তৈরির জন্য গান কটন তৈরি করতেন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। লুণ্ঠন পরবর্তী সময়ে কল্পনা দত্ত ব্যস্ত হয়ে পড়েন বিপ্লবী কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য। তিনি চলে আসেন চট্টগ্রামে। বিপ্লবী মনোরঞ্জন রায়ের মাধ্যমে সূর্য সেনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী হন। 1931 সালের মে মাসে কল্পনা দত্তের সঙ্গে মাস্টারদা সূর্য সেনের সাক্ষাৎ হয়। ডিনামাইট ষড়যন্ত্রে কল্পনার এক বিশেষ ভূমিকা ছিল। কলকাতা থেকে ফেরার সময় তিনি গোপনে কিছু বিস্ফোরকও নিয়ে এসেছিলেন। এছাড়াও গোপনে গান কটনও তৈরি করতেন তিনি, সেগুলি চলে যেত জেলের ভেতরে। চট্টগ্রাম জেলে অনন্ত সিং প্রমুখের সঙ্গে যোগাযোগ হতো কল্পনা দত্তের মাধ্যমে। এই সময়ে বিপ্লবী নেতৃবৃন্দের বিচার ও সাজা রুখতে তিনি কোর্ট এবং জেলে ডিনামাইট দ্বারা বিস্ফোরণের পরিকল্পনা করেন, যাতে বিপ্লবী নেতৃবৃন্দ পালাতে সক্ষম হন।
1933 সালের 16 ফেব্রুয়ারি সমুদ্র তীরবর্তী গৈরালা গ্রামে ইংরেজ ফৌজের সঙ্গে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের সঙ্গীদের নিয়ে সংঘর্ষ হলে মাস্টারদা এবং ব্রজেন সেন পুলিশের হাতে ধরা পড়লেও কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু তিন মাস পর 19 মে গৈরালা গ্রামে এক সশস্ত্র সংঘর্ষে কল্পনা দত্ত এবং তার সতীর্থ কয়েকজন বিপ্লবী ধরা পড়ে যান ইংরেজ পুলিশের হাতে। ওই বছর 14 আগস্ট একটি বিশেষ ট্রাইব্যুনালে বিপ্লবীদের বিচার শুরু হয়। এই মামলার নাম ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেকেন্ড সাপ্লিমেন্টারি কেস। এই অভিযোগে রাজদ্রোহ, ষড়যন্ত্র, বিস্ফোরক আইন এবং অস্ত্র আইন, হত্যা প্রভৃতি ধারায় মামলা দায়ের করেছিল ইংরেজ পুলিশ। এই মামলার আসামি ছিলেন সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার এবং বিপ্লবিনী কল্পনা দত্ত। মামলার রায়ে সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের ফাঁসির আদেশ হয়, কল্পনা দত্তের যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। তবে অনেক চেষ্টার পর সেই দ্বীপান্তরের আদেশ স্থগিত করা হয়েছিল। মামলার রায়ে স্পেশাল ট্রাইব্যুনাল জজ বলেন, মেয়ে বলে এবং বয়স কম বলেই কল্পনা দত্তকে প্রাণদণ্ডে দণ্ডিত করা গেল না। শাস্তি পাওয়ার পরেই হিজলি স্পেশাল জেলে কল্পনা দত্তকে নিয়ে যাওয়া হয়। এ সময় জায়ার্ড, কোল, বার্নার্ড শয়ের লেখা সোশ্যালিজম এবং কমিউনিজম সম্বন্ধে কিছু কিছু বই তার হাতে আসে। বইগুলোর যুক্তিতর্ক মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল কল্পনা দত্তের। এতদিনকার পড়া বিপ্লবী সাহিত্যভাবের উন্মাদনা জাগিয়ে তুলেছিল গভীরভাবে। তীব্র অনুভূতি জেগে উঠেছিল সমাজতন্ত্রের প্রতি, সাম্যবাদের প্রতি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা কল্পনা দত্তের মুক্তির আবেদন জানিয়েছিলেন ইংরেজ গভর্নর জেনারেলের কাছে। গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু সিএফ অ্যান্ড্রুজও কল্পনাকে জেল থেকে বের করার জন্য আন্তরিক উদ্যোগ নিয়েছিলেন। 1939 সালের 1 মে ছাত্র আন্দোলনের চাপে সরকার কল্পনা দত্তকে মুক্তি দিতে বাধ্য হয়। কারাবাস থেকে মুক্ত হবার 7 দিন পরেই কল্পনা দত্ত চলে আসেন চট্টগ্রামে। শুরু হয় তার অন্য জীবন। সে সময় নিষিদ্ধ থাকা কমিউনিস্ট পার্টিতে যোগদান করে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকেন কল্পনা দত্ত। দলের মহিলা এবং কৃষক সংগঠনকে চাঙ্গা করেন। সাঁওতাল পাড়ায় গিয়ে কুলিদের পড়াতেন, মালিপাড়া ধোপাপাড়ায় গিয়ে গোপন সভা করতেন কল্পনা দত্ত। সাম্যবাদী প্রকৃত দেশপ্রেম, এবং এই দেশপ্রেম মানে জনগণের মনে আত্মবিশ্বাস গড়ে তোলার কাজে আত্মনিবেদন করা। 1940 সালে কলকাতায় চলে আসেন তিনি, বিএ পরীক্ষা দেন। জুলাই মাসে বিজ্ঞান কলেজে ভর্তি হন। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কল্পনাকে কলকাতা থেকে বহিষ্কার করে ফের চট্টগ্রামে পাঠানো হয়। 1941 সালে চট্টগ্রামে জাপানি আক্রমণের আশঙ্কায় জাপান বিরোধী প্রচার কাজে অংশগ্রহণ করেন কল্পনা দত্ত। 1943 সালে বাংলাদেশে ঘটে ভয়াবহ দুর্ভিক্ষ। সারা বাংলায় 50 লক্ষ এবং চট্টগ্রামেই 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। কল্পনা দত্তের নেতৃত্বে মহিলা সমিতি নিরন্ন ক্ষুধাতুর মানুষের সেবায় এগিয়ে আসে। ত্রাণের কাজে তিনি ঘুরে বেড়াতেন চট্টগ্রামের সর্বত্রই। 1943 সাল কল্পনা দত্তের জীবনে স্মরণীয়। এই বছরেই কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্যপদ লাভ করেছিলেন কল্পনা দত্ত। বছরের শেষে বোম্বাইতে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সম্মেলনে অংশগ্রহণ করেন চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে। সেখানেই ভারতীয় কমিউনিস্ট পার্টির তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পূরণচাঁদ যোশীর সঙ্গে তার বিবাহ হয়। বরপক্ষের হয়ে সই করেন বিটি রণদীভে আর কন্যাপক্ষের হয়ে মুজাফফর আহমেদ। বিয়ের সময় শ্বশুরবাড়ির পাঠানো লাল রেশমি শাড়ি পরেননি কল্পনা। পরে সকলে মিলে সেই শাড়ি কেটে পার্টি ফ্ল্যাগ তৈরি করেছিল। বিয়ের পর তার নিজের জায়গা চট্টগ্রামে ফিরে গিয়ে মানুষের মধ্যে কাজ শুরু করেছিলেন কল্পনা দত্ত। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার আগে দেশি বিদেশি উচ্ছৃঙ্খল সেনাদল চট্টগ্রামের 8000 থানার কাছাড়পাড়া গ্রামে আকস্মিক আক্রমণ করে, গ্রামবাসীদের মধ্যে ব্যাপক অত্যাচার চালায়। কল্পনা দত্ত পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সাহায্যে কংগ্রেস, মুসলিম লীগ, বিভিন্ন বামপন্থী দল এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করেছিলেন। 7 দিন হরতাল পালন করা হয়। অবশেষে ব্রিটিশ সরকার এবং সেনাবাহিনী পিছু হটে। 1947 সালে দেশ স্বাধীন হয়। ভারতবর্ষ বিভক্ত হয়, তৈরি হয় নতুন দেশ পূর্ব পাকিস্তান। জন্মভূমি ছেড়ে এলেন ভারতবর্ষে,
রুশ এবং চীনা ভাষায় দক্ষ ছিলেন কল্পনা দত্ত। পরবর্তীকালে দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সম্পাদক এবং শিক্ষিকা হন। সক্রিয় ছিলেন 50-এর দশকে স্থাপিত ইন্দো সোভিয়েত কালচারাল সোসাইটি এবং ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন্সের কার্যকলাপে। পরে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও জীবনাচরণে এবং বিশ্বাসে আজীবন কমিউনিস্ট ছিলেন কল্পনা দত্ত। ইংরাজি ও বাংলা ভাষায় সমান দক্ষতা ছিল কল্পনা দত্তের। 40-এর দশকে কমিউনিস্ট পার্টির তৎকালীন মুখপত্র পিপলস ওয়ার পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হতো তৎকালীন সামাজিক বিষয়ের ওপর তার লেখাগুলো, যা গবেষকদের কাছে আজও মূল্যবান দলিল। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা কলকাতা থেকে প্রকাশিত তার লেখা গ্রন্থটি এক ঐতিহাসিক দলিল। 1990 সালে চট্টগ্রাম অভ্যুত্থান নামে ভারত সরকারের উদ্যোগে তার আরও একটি গ্রন্থ প্রকাশিত হয়। 1991 সালে চট্টগ্রামে যুব আন্দোলনের ইতিহাস লিখতে শুরু করেছিলেন কল্পনা দত্ত, শেষ করতে পারেননি। দুর্ভাগ্যের বিষয়, তার জীবনের স্মৃতিকথার 3000 পৃষ্ঠার সেই পাণ্ডুলিপিও হারিয়ে ফেলেছিলেন ছোট্ট একটি ভুলের কারণে। সেই মনোবেদনা 1995 সাল পর্যন্তও বুকে চেপে 8ই ফেব্রুয়ারি 82 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন কল্পনা দত্ত। দেশভাগের পর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে দুবার মাত্র এসেছিলেন, 1977 এবং 1975 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ছিলেন বাংলাদেশের সমব্যথী। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে কল্পনা দত্ত একটি চিরস্মরণীয় নাম। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসীম সাহস ও বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে চিরজাগরুক হয়ে থাকবেন এক অকুতোভয় নারী যোদ্ধা কল্পনা দত্ত। ভারতীয় তথা বাংলার স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এই নারী যোদ্ধা কল্পনা দত্ত। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বিখ্যাত বিপ্লবী কল্পনা দত্তের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।